খুঁজবো যেখানে শ্রমিক আবাসন। আবার রায়েরহাটে গিয়ে শ্রমিক আবাসন করি তাহলে সেখান থেকে আবার শ্রমিকদের নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য কোম্পানিগুলোকে আবার একটা বাসেরও ব্যবস্থা করতে হবে। তারা তো ইয়ে আমরা বাংলার বাড়ি করছি যেখানে হাউস ফর আরবান পুর যেটা কেএমডিও করছে, আমাদের কর্পোরেশনও করছে, আবার হাউজিং ডিপার্টমেন্টও করছে। এটা তো আমরা বেশি করে করছি, আমরা যেখানে জায়গা পাবো সেখানে করবো। তারা আবার কিছুদিন বাদে আবার ফুটপাতে চলে ওটা বিক্রি করে দেয়। এইটা কোনো একটা আইনি একটা ইয়ে করে নিতে হবে, যাতে এরা হঠাৎ করে আমরা দেখেছি অনেকগুলো জায়গায় আমরা আবাসন দিয়েছি, গেলেন লোকেরা কিন্তু যে জায়গাটায় গেলেন সেটাকে খালি করলেন না, পরিবারের অন্য লোকেরা সেখানে থেকে গেলেন। এইটা একটা কিছু একটা ফর্মুলেশন করতে হবে। রাজ্য সরকার বছর তিনেক আগে আইন করেছিল, হীরা আইন করেছিল, যে তাতে ওটা একটা সুপ্রিম কোর্টে একটা অবজারভেশন আছে, ওইটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা একটা এজির ওপিনিয়ন চেয়েছি, এজির ওপিনিয়ন আসার পরে রাজ্য সরকারের সাথে কথা বলে আমরা এটার একটা যথাযথ ব্যবস্থা করবো এবং এই একটা চালু খুব তাড়াতাড়ি করবো। এগুলো খারাপ হচ্ছে, তার কারণ হচ্ছে যে আবাসনগুলো ম্যাক্সিমামই দখলদারি হয়ে যাচ্ছে, যাদের হ্যাঁ অনেক আছে আবাসন দখলদারি হয়ে যাচ্ছে। যে আবাসনগুলো রয়েছে ধরুন গভর্নমেন্টের আবাসন, গভর্নমেন্টের রিটায়ার হয়ে গেছে তারপরে সে আবাসন ছাড়ছে না, এটা সব জায়গায় আছে, ইউডিতেও আছে, এখানেও আছে আবাসন, তারপরে নিজেরাই হস্তান্তরিত করে দিচ্ছে আরেকজন। এবং আরেকটা হচ্ছে যে ভেরি পুয়ার রেন্ট, এই আবাসনগুলো খুব পুয়ার রেন্ট হচ্ছে, সেই জন্য মেনটেন্যান্সের পয়সাটা পর্যন্ত আসছে না, তাদের যদি কিনে নেওয়ার কথা বলে তাতেও কিনছে না। আমরা আরেকবার করে নোটিফিকেশন করে তাদের আবেদন করবো যে আপনারা যে আবাসন তাদের কিনে নিন, আমরা তাহলে তাদের কোঅপারেটিভ করে নিলে আমরা দিয়ে দেবো। সরকারের ট্যাক্সের টাকায় আবাসন মেনটেন্যান্সে চলে যায়, যারা ইন্ডিভিজুয়াল থাকছে তাদের মেনটেন্যান্সের টাকা মানুষের ট্যাক্সে চলে যাচ্ছে। ভাড়া কি বাড়াবেন যে খুবই নিশ্চয়ই সেটা তো হবেই, সেটা তো কেস হয়ে গেছে অলরেডি, ইনকোয়ারি চলছে, সিএসসি দোষী না কর্পোরেশনের কোন অফিসার দোষী সেটা তো আমরা নিশ্চিত রাখবো, সেটা নিয়ে তার সাথে এটার কোনো সম্পর্ক নেই। টাকা দিয়ে আপনি কোনো মার্ডার করে নিলেন, তারপরে তাকে বললেন যে আমি কম্পেনসেশন দিয়ে দিচ্ছি 50 লাখ টাকা, তার দোষ হবে না, সেটা ভারতবর্ষের আইনে সেটা নেই। ভারতবর্ষের আইনে হচ্ছে যে ক্রাইম করেছেন সেই ক্রাইমের জন্য বা যারা দোষী তাদের সেই অনুযায়ী সেই অ্যাক্টে তাদের কেস হবে। আর এটা আলাদা, তার বাড়ি পরিবারের পাশে মানবিকতার খাতিরে দাঁড়ানোর জন্য, এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। আমরা কর্পোরেশন থেকে বলেছিলাম যে দিয়ে দেবো, কারণ একজন আমাদের কর্পোরেশনের ফুটপাতে মারা গেছে এরকম অবস্থা, নিলে 2 লাখ টাকা বলেছে, নিলে ঠিক আছে, না নিলে অনেকেই নেন না। না না এখনো আসে, পুলিশ করবে, পুলিশ কেস তো করেইছে।